দুনিয়াতে যে উপকারে জ্ঞান আপনি অর্জন করেছেন সেগুলো যখন মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, সেই জ্ঞান আখিরাতে আপনার জন্য চলন্ত ব্যাংকের ভূমিকা পালন করবে। আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমুল্লাহর লিখে যাওয়া বইগুলো পড়ে যখন কোনো ব্যক্তি আমল করে, নিজের আকীদা বিশুদ্ধ করে, তখন এই কাজের জন্য ওই ব্যক্তি যে পরিমাণ সওয়াব লাভ করে, ঠিক একই পরিমাণ সওয়াব আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের আমল নামাতেও পৌঁছে যায়। আমরা যদি এই রকম বই কিংবা উপকরে জ্ঞান ছড়ানোর উপকরণ দুনিয়ায় রেখে যেতে পারি, তাহলে আশা করা যায় এগুলোর বদৌলতে মৃত্যুর পর আমাদের আমলনামাতেও এই রকম সব যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। মৃত্যুর মাধ্যমে যেন আমাদের স্মৃতি মুছে না যায় দুনিয়া থেকে, দুনিয়াতে না থাকা অবস্থাতেও যেন আমাদের কাজগুলো আমাদের হয়ে কথা বলে, আমাদের সাদকে জারিয়া, আমাদের সন্তানাদি, আমাদের জ্ঞান যেন নিরন্তর স্বভাবে চলমান ব্যাংক হিসাবে কাজ করে। আমরা চলে যাব ঠিকই, কিন্তু যেন আমাদের প্রস্থান না হয়।